জয় গুরু বন্ধুরা তোমাদের সবাইকে এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর ভিডিও শুরু করার আগে মূল পাঠে যাওয়ার আগে শ্রী শ্রী রাম ঠাকুর এবং অবধূত শ্রী মাধব পাগলাজিকেও আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আজকের ভিডিওটা স্কিপ না করে যদি তোমরা পুরোটা দেখো তাহলে জানতে পারবে যে গুরু এবং শিষ্য অভেদ শিষ্য সামান্যতম মুভমেন্টটুকু তাঁর তার খাটো চিন্তা ভাবনা যাই হোক ছোট হোক বড় হোক যে কোনো রকমের চিন্তা ভাবনা তার সমস্ত কাজ কর্ম কেমন আছে কি খাচ্ছে কি পড়ছে কি ভাবছে সবটাই গুরুদেব সামনে না থাকলেও জানতে পারেন যত থাকুন তিনি জানতে পারেন এবং বুঝতেও পারেন শিষ্য কাঁদলে সব থেকে কষ্ট শিষ্যের থেকেও বেশি কষ্ট গুরুদেবের হয় এবং ভালো মন্দ যা কাজই শিষ্য করুক না কেন তা শিষ্যকে তো তার ফলভোগ করতেই হচ্ছে কিন্তু গুরুদেবের উপরও কোথাও একটা তার দায় ভার পড়ে যায় যেহেতু তিনি শিষ্যের দায়িত্ব নিয়েছেন তো এরকম কথাই আজকের এই প্রসঙ্গে তোমাদের সাথে এরকম একটা ঘটনাই শেয়ার করব মুক্তানন্দ বলছেন তার লেখাতে মাধব পাগলার দীক্ষালাভের পর চার বছরের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যাতে শ্রী মাধব বাগলা বুঝতে পারেন যে গুরু এবং শিষ্য অভেদ তখন যে সময় ঘটনাটা ঘটে সেই সময় মাধব পাগলাজি কলকাতা থেকে কাশিতে চলে এসেছেন অত্যন্ত আর্থিক অনটনে তার দিন কাটছে ছাত্র পড়াতেন এবং পড়িয়ে মাসে পনেরো টাকার মতন তার রোজগার হতো তখন আয় করতেন সংসারে ছিলেন তার এক মা গর্ভধারিণী মা অত্যন্ত কষ্টে তারা রয়েছেন একবেলা কোনো রকমে ডাল ভাত শাক এরম জুটছে আর রাত্রে কোনো কোনো দিন এক পয়সার মুড়ি কিনে মাধব পাগলাজি আহার করতেন চেরা কাপড় পরে তিনি এবং তার মা কোনো রকমে দিন কাটাচ্ছেন সন্তানের আরাধ্যা গর্ভধারণী এই জননীকে খেতে দিতে না পারার জন্য তিনি মনে মনে খুব দুঃখ পেতেন খুব কষ্ট পেতেন মাধব পাগলাজির মানে খুব কষ্ট পেতেন এবং খুব কাঁদতেন প্রায় সময় তার চোখে জল আসতো এবং এই অভাবের তারুণায় প্রতিটা দিন রাত্রে খুব কাঁদতেন আর কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলতেন এই কান্না কিন্তু কেউ জানতো না কাউকে প্রকাশ্যে মাধব পাগলাজি নি যে তার এত কষ্ট হচ্ছে তিনি এত কাঁদছেন কেউ দেখেও নি কিন্তু যার দেখবার সে কিন্তু দেখেছে অর্থাৎ যাকে তিনি স্মরণ করছেন শ্রী শ্রী রাম ঠাকুর তিনি কিন্তু দেখতে পাচ্ছেন তিনি কিন্তু বুঝতেও পারছেন যে প্রতিনিয়ত মাধব পাগলাজি এরকম ভাবে কষ্টে আর্থিক অনটন এবং সাংসারিক কষ্টে কাঁদছেন এবং বলতেন মনে মনে যে ঠাকুর তুমি থাকতে আমার এত দুঃখ এই দুঃখ তোমাকে ছাড়া আর কাকে বলবো একদিন কে কি হলো বিকেলবেলায় বেলায় মাধব পাগলা কাশীর ঘোরাঘাটে বেড়াতে বেড়াতে মনে মনে চিন্তা করতে না আমি গরিব সেই জন্যে ঠাকুর হয়তো আমাকে ভুলে গিয়েছেন ঠাকুর বড় লোকদের বাড়িতেই থাকেন এই মত অবস্থায় আমার মতো গরিবকে তার মনে না রাখাই সম্ভব এই কথা ভাবতে ভাবতে গুরু আশ্রিত মাধব পাগলা চিত্তে গুরুর প্রতি এক বিচিত্র ধরনের অভিমান উপস্থিত হলো এবং খুবই দুঃখে মাধব পাগলার শরীরটা অবশ হয়ে গেল তিনি সেই ঘাটের সিঁড়ির ওপরে ভিকারির মতো বসে পড়লেন এত লোক দিনের বেলায় কিন্তু সেই লোকের মধ্যে যেখানে বসে ভিকারিরা ভিক্ষে করতো তিনি সেখানে অবলীলাক্রমে বসে পড়লেন তার কোনো দিকে খেয়ালই নেই কিন্তু তার মাথায় তো ওটা ঘুরছে যে ঠাকুর আমাকে আমি গরিব তাই জন্য ঠাকুর আমার ঘরে আসেন মানে বড় লোকদের কথাই তিনি মনে রাখেন আমার কথা মনে রাখেন না আর কি আমাকে হয়তো ভুলেই গেছেন ঠাকুর না নাহলে আমি এত কষ্টে আছি এত দুঃখে আছি ঠাকুর দেখতে পাচ্ছে না ঠাকুর কিছু করছে না এরকম একটা তার মনের মধ্যে হচ্ছে যেটা আমাদের অনেকেরই এরকম ভাবনা চিন্তা থাকে মনে হয় এটা স্বাভাবিক কষ্টের দুঃখে থাকলে গুরুদেবের কথাই তখন মনে হয় যত অভিমান যত কিছু রাগ সবটাই তার উপরে সে অনেক সময় পড়ে। তো এরকম বসে সে ঘাটের উপরে বসে তিনি কেঁদে ফেলছেন কষ্টে কাঁদছেন দু হাতে মুখটা ঢেকে একদম বালকদের মতন কাঁদতে লাগলেন তো কিছুক্ষণ পর তার কান্না বন্ধ হলো গুরুর প্রতি অভিমান এবং দারিদ্রের পেছনে তিনি তার সারা অন্তরে একটা অব্যক্ত জ্বালা অনুভব করতে লাগলেন এই ঘটনার কয়েকদিন পরে যখন আবার তিনি দশার সময়েতে যাচ্ছেন তখন বাঙালি টোলাগুলির মধ্যে মাধব পাগলার গুরু বোন শিবদুর্গার সঙ্গে তার সাক্ষাৎ হলো এই শিবদুর্গা তার বাল্যকালের খেলার সাথে শিবদুর্গার পিত্রালয় হচ্ছে ঢাকা জেলার বিক্রমপুর পরকনার পেঁদগাঁও গ্রামে এবং এই পাগলার মাতুলালয়ের পাশের বাড়ি পাগলা অর্থাৎ শ্রী মাধব পাগলা মাধব পাগলার মায়ের সহিত দুর্গার মায়ের বিশেষ করতেন কারণ শিব দুর্গা বাড়লে তাহার স্তন পান করেছিল শিবদূর্গা তার বিবাহের পর ঘর সংসার করতে স্বামী গৃহে চলে যান এবং মাধব পাগলা তার বহু পূর্বে বিক্রমপুর পরগনা তেরির বা গ্রামে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পৈতৃক বাড়িতে স্থাপিত ইনস্টিটিউশন উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন এই বিচ্ছেদের পর দীর্ঘকাল তাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নেই আজ প্রায় ২২ বছর পরে তাদের উভয়ের সাক্ষাৎ হলো দেখো বন্ধুরা একটা কথা বলি এই যে আমাদের জীবনে কারু না কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ সবটাই পূর্ব নির্দিষ্ট থাকে ভিডিওটা স্কিপ না করে বাকিটা শুনলে পরে তোমরা বুঝতে পারবে যে কেন শিবদূর্গার সঙ্গে আজ বাইশ বছর পরে তার দেখা হলো সে প্রসঙ্গেই আসছে লিখছেন মুক্তানন্দ জি মুক্তানন্দ জি লিখছেন যে মাধব পাগলা তার মুখ দেখেই বুঝলেন এবং বললেন তুই তো সাধু হয়েছিস শিবদূর্গা বললেন তুইও সাধু মাধব পাগলা বলছেন যে তুই কোথায় গিয়ে সাধু হয়েছিস শিবদূর্গা বলছেন তুই যেখানে আমিও সেখানে মাধব পাগলা বলছেন তবে কি তুই ঠাকুরের নিকট দেখা নিয়েছিস শিবদুর্গা বললেন ঠাকুরই আমাকে তোমার নিকট পাঠাইয়াছেন বিকেলবেলা বাড়িতে থেকে তোমার সঙ্গে অনেক কথা আছে আমি বেলা চারটের সময় তোমার বাসায় যাবো এখন শ্রী বিশ্বনাথ এবং অন্নপূর্ণা মাতার দর্শনে যাচ্ছি শ্রী শ্রী ঠাকুর যে শিবদূর্গাকে মাধব পাগলার নিকট পাঠাইয়াছেন এই কথা শুনিয়া তিনি তো অবাক হলেন ঠাকুর পাঠিয়েছেন কিন্তু এই ঘটনার ভিতরের রহস্য কিছুই বুঝতে পারলেন না যে কেন শ্রী শ্রী রাম ঠাকুর শিব পাঠাতে গেলেন এটা তিনি বুঝতে পারলেন না তিনি বাসায় আসিয়া মাকে শিবুদুর্গার আসার সংবাদ দিলেন অর্থাৎ মাধব পাগলাজি তার গর্ভধারিণী মাকে যে শিবদূর্গা এসেছেন সে সংবাদটা দিলেন বিকেলবেলা শিবদুর্গা মাধব পাগলার বাসায় আসিলে তাহার মা শিবদুর্গাকে দেখিয়া খুবই আনন্দিত হইলেন কিছুক্ষণ পাগলার মায়ের সহিত কথাবার্তার পর শিবদুর্গা পাগলাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে ঠাকুর সম্বন্ধে তোর কি ধারণা শিবদুর্গার এই প্রশ্নে মাধব পাগলার চিত্তে ঠাকুরের উপর সেই আগের অভিমান জাগিয়া উঠিল পাগলা ক্ষুব্ধ হইয়া বলিলেন ঠাকুর বললোকদের গরিবদের নয় এ কথা বলার সঙ্গে সঙ্গে অভিমানবশত মাধব পাগলার কান্নার ভাব আসিল শিবদূর্গার এই কথা শুনিয়া তাহার মুখ চাপিয়া ধরিয়া বলিলেন অর্থাৎ শিবুদর্গা তার মুখ চেপে ধরে বলছেন ছি এ কথা বলতে হয় বিয়ে পাশ করা মুখু মাধব পাগলা বলিলেন কেন মুখু কিসে আমি তো সত্য কথাই বলেছি উত্তরে শিবদুর্গা বলিলেন ঠাকুর প্রত্যক্ষ তোর কান্নায় অস্থির হইয়া ওঠে এবং বলেন আমাকে কেঁদে জ্বালাচ্ছে সেই জন্য আমাকে তোর কাছে পাঠিয়েছেন আর তুই মনে করিস ঠাকুর বড়লোকদের লোকদের মাধব পাগলা বলিলেন হ্যাঁ রে ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরটি কি গ্রিন রঙের ঘরের দেয়ালি কি লতা পাতা আঁকা ঠাকুরের বিছানা চাদর এবং বালিশ কি সব গ্রিন রঙের শিবদুর্গা বলিলেন হ্যাঁ ঠাকুরের চোখ অপারেশন হয়েছে চিকিৎসা চলছে তাই সেখানকার সব গ্রিন রঙের ঠাকুর কোথায় আছেন তা তো তুই জানিস না তবে তুই এসব কি করে দেখলি মাধব পাগলা হাসিয়া বলিলেন ঠাকুরকে সর্বদা চোখে চোখে রাখিলেই এসব দেখতে পাওয়া যায় শিবদুর্গা এ কথা শুনিয়া বিস্ময়ানন্দেও বাৎসল্য স্নেহে মাধব পাগলাকে বুকে চড়াইয়া ধরিলেন এবং শান্তনা সুরে বলিলেন হ্যাঁ রে এরপরেও ঠাকুরের ওপর অভিমান ঠাকুর মধ্যে মধ্যে রাত্রে চিৎকার করিয়া বলে দেখ আমাকে কেঁদে জ্বালাচ্ছে আমরা ঠাকুরকে বলিলাম এখানে তো কেউ নেই তবে আপনাকে কে কেঁদে জ্বালাচ্ছে উত্তরে ঠাকুর আমাদেরকে বলিলেন এখানে নয় কাশিতে গোপাল কেঁদে কেঁদে আমাকে জ্বালাচ্ছে যাও কাশি গিয়ে তাকে শান্ত করণ নইলে আমি স্থির থাকতে পাচ্ছি না তাই ঠাকুরের আদেশে এসেছি তোমার কান্নায় তিনি কাঁদেন তোমার কান্নায় তার বড় কষ্ট হয় ঠাকুর বলে দিয়েছেন গোপালকে বলো অভাবে পড়লে কি কাঁদতে হয় এ কথা শুনিয়া মাধব পাগলা বিস্মিত হতবাক হইয়া মনে মনে ভাবিতে লাগিলেন তবে তো ঠাকুর আমার সব খবরই জানেন পাশের ঘরের এক বৃদ্ধা সন্ন্যাসিনী সেই সময় আসিয়া উপস্থিত হইল ঠাকুর তাহাকে তারামা বলিয়া ডাকিতেন এবং খুবই স্নেহ করিতেন এখানে উল্লেখযোগ্য যে কয় মাস পূর্বে উক্ত তারামা মাধব পাগলার গর্ভধারিণী জননীকে বিনা দোষে গালমন্দ করায় মাধব পাগলার সহিত সেই তারামার ঝগড়া হয় মাধব পাগলার মতন পাগলাকে উক্ত তারামার নিকট ক্ষমা চাহিতে বলায় পাগলা তাহার মাকে বলিলেন অযথা সে তোমাকে গালমন্দ করিয়াছে আমি ক্ষমা চাহিব কেন এই ঘটনায় তারামার সহিত তাহাদের বাক্যালাপ ও আসা যাওয়া এতদিন বন্ধ ছিল মধ্যে মধ্যে পাগলার মনে ভয়ের সঞ্চার হইত কারণ শ্রী শ্রী ঠাকুর তারামাকে খুবই স্নেহ করিতেন মাধব পাগলার ধারণা ঠাকুর যখন ইহাকে খুব স্নেহ করেন আর আমি ইহার সহিত ঝগড়া করিয়াছি এ কথা যদি ঠাকুর জানিতে পারেন তবে তিনি আমার ওপর খুবই অসন্তুষ্ট হবেন এইরূপ আশঙ্কা মনে মধ্যে মধ্যে মাধব পাগলার মনে জাগিত শিবদূর্গা তারামার সহিত পূর্ব হইতেই পরিচিত তারা মা শিবদূর্গাকে বলিলেন হ্যাঁ রে দুর্গা কবে এলি ঠাকুরের খবর কি আমার ঘরে একটু চল একটু জল খাবি শিবদূর্গা ঈশ্বত গম্ভীর হইয়া উত্তর করিলেন না আপনার ঘরে গিয়ে জল খাওয়া হবে না কারণ ঠাকুর বলিয়া দিয়েছেন তারা মার সহিত আমার ঝগড়া কিন্তু গোপাল যদি বলে তবেই সেখানে যাইয়া জল খাইও শিবদূর্গার এই কথা শুনিয়া ঠাকুরের উপরোক্ত ভঙ্গিতে কথা বলার গুড়ো উদ্দেশ্য বুঝিতে পারিয়া তৎক্ষণাৎ মাধব পাগলা অনুতপ্ত চিত্তে তারা মাকে প্রণাম করিয়া ক্ষমা প্রার্থনা করিলেন এবং উভয়ে গিয়ে তারা আমার ঘরে জলযোগ করিলেন জলযোগের পর শিবদুর্গা তারা মাকে ঝগড়া বিষয়ে ঠাকুর যা বলিয়া দিয়াছেন তাহার তাৎপর্য বুঝাইয়া দিয়া সেদিনকার মতো বিদায় হইলেন মাধব পাগলা মনে মনে চিন্তা করিতে লাগিলেন তারামার সহিত আমি ঝগড়া করিয়াছি ঠাকুরের সহিত তাহার ঝগড়া কি করিয়া হইল ঝগড়া তো করিয়াছি আমি ঠাকুরের সঙ্গে তারা আবার কবে ঝগড়া হলো তারামার সঙ্গে তারামাকে তো ঠাকুর খুব ভালোবাসতেন এইরূপ চিন্তা করতে করতে মনে মনে বুঝলেন যে এই দেহ মন ও বাক্যের দ্বারা যাহা করা যায় তাহা সবই ঠাকুরেরই করা হয় কারণ এই শরীরের ওপর শ্রী শ্রী গুরুর অধিকার সেই জন্যে ঠাকুর বলিয়াছেন তারামার সহিত আমার ঝগড়া অথচ ঝগড়া হয়েছে কার শ্রী শ্রী মাধব পাগলা কিন্তু রাম ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন যে তারামার সঙ্গে আমার ঝগড়া শ্রী শ্রী ঠাকুর যেন মাধব পাগলার মাধ্যমে তারামার নিকট ক্ষমা প্রার্থনা করিলেন মাধ্যমের কথা তাৎপর্য এই যে দেহের এই দেহের দ্বারা অন্যায় অনুষ্ঠিত হয়েছিল ঠাকুর সেই জন্য এই দেহ দ্বারাই ক্ষমা প্রার্থনা করাইয়া লইলেন মাধব পাগলাকে দিয়ে কিন্তু তিনি ক্ষমা চাইয়ে নিলেন কখন কাকে দিয়ে কি কাজ কীভাবে করাতে হবে সেটা তো গুরুদেব ঠিক ভালোভাবেই জানেন সেই জন্য সেইভাবে কাজটা করিয়ে নিলেন এই ঘটনায় শ্রী শ্রী ঠাকুরের কৃপায় মাধব পাগলা তাহার সাধন জীবনে এক অপূর্ব তত্ত্বের সন্ধান পাইলেন এবং আরও ভাবিতে লাগিলেন এই দেহের দ্বারা যাহা কিছু কাজ অনুষ্ঠিত হয় সবে যখন ঠাকুরেরই করা হয় তখন এই দেহ দ্বারা কোনরূপ অন্যায় বা পাপ করা হইবে না যে কথাটা আমি ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম এই দেহের দ্বারা যা কিছু কাজ অনুষ্ঠিত হয় তা যখন ঠাকুরেরই করা হচ্ছে তখন এই দেহের দ্বারা কোনো পাপ বা অন্যায় করা হইবে না তাহা হইলে ঠাকুরকে তাহার ফল ভোগ করিতে হইবে উক্ত ঘটনার পর হইতে মাধব পাগলার দেহ মন ক্রমশ সংযত হইয়া পড়িল এবং তাহার আচার ব্যবহারেও এক পরিবর্তন প্রকাশ পাইল এই ঘটনাটা গুরু শিষ্যের অভেদ ভাবের একটি প্রকৃষ্ট প্রমাণ আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব বন্ধুরা সত্যি তাই আমরা যাই করি ভালো মন্দ সবটাই যখন গুরুকরণ হয় তখন সবটা তার চরণে দিয়ে দিতে হয় তারপর তো গুরুকরণ হয় গুরুকরণ হওয়ার সময় তো তাঁর চরণের সবটা তো দিয়ে দিতে হয় তো নিজের বলতে সত্যি কথা ভেবে দেখতে গেলে কিছুই থাকে না কিন্তু আমরা সেটা মনে রেখে আমাদের দৈনন্দিন জীবনে চলতে পারি না সেই এই সমস্ত মহাপুরুষদের কথা স্মরণ মনন চিন্তন যত আমরা করব তত আস্তে আস্তে আমাদের নিজেরা এই সমস্ত জিনিসগুলো কাটিয়ে এগিয়ে যেতে পারবো গুরু কৃপায় অবশ্যই গুরু কৃপায় গুরু কৃপা না থাকলেও সেটা সম্ভব হয় না আজকের পাঠ কি আজকের ভিডিওকে এখানেই শেষ করছি জয় গুরু জয় গুরু জয় গুরু